আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রুনা রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুনত্ব শীতের রেসিপি নিয়ে চলে এসেছি। শীত তো পড়েই গেছে বন্ধুরা, শীত মানে পিঠে পুরীর দিন, তো পিঠে তো খেতেই হবে। তো চলো আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। তো রেসিপিটার জন্য আমি চাল নিয়ে নিয়েছি, ভাতের চাল। তো দেখতেই পাচ্ছ ভাতের চালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবারে মিক্সচারে দিয়ে আমি মিক্সিং করে নেব। এই পিঠাটা ভাতের চাল দিয়ে করলে খুব সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ আমার মিক্সার হয়ে গেছে, আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আজ আমি বানাবো দুধ জালি পিঠা, এটা সকলের প্রিয়, এটা খুব পুরানো দিনের রেসিপি, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আবার আমি চাল কিছু দিয়ে দেবো, দিয়ে মিক্সচার করে নেব। তো দেখতেই পাচ্ছ মিক্সচার করে নিয়েছি, আমি সব মিক্সচার করে নিয়েছি চালগুলো। ভালো করে মিক্সচার করতে হবে যাতে না দানা ভাব থাকে। এবারে দিয়ে দেবো আমি একটা গোল চামচের সাহায্যে এক চামচ ময়দা। ময়দাটা দিলে পিঠেগুলো সফট হয়। তো দেখতেই পাচ্ছ ব্যাটারগুলো সব তৈরি করে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব, না পাতলা না ঘন। তো দেখিয়ে দেব আমি কিরকম ব্যাটারটা তৈরি করেছি। দেখতেই পাচ্ছ তো ব্যাটারটা আমি ছেঁকে নেব একটা নেটের সাহায্যে। ছেঁকে নিলে বন্ধুরা পুরো ভালোভাবে পিঠাগুলো তৈরি করতে পারবো, গুটলি ভাবগুলো নেটের মধ্যে আটকে যাবে, তাহলে পিঠাগুলো তৈরি করতে গেলে গুটলি থাকলে পিঠাগুলো সুন্দর হবে না, সেই জন্য আমি নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো এরকমভাবে বাড়িতে নেট থাকলে ছেঁকে নেবে। দেখতেই পাচ্ছ কতটা গুটলি গুটলি ভাব এসে গেছে। তো এইগুলো আমি ফেলবো না, আবার মিক্সারে দিয়ে মিক্সিং করে নেব। দেখো মিক্সিং করে নিয়েছি, আবার এটাকে ছেঁকে নেব। তো দেখো ছাঁকা হয়ে গেছে, আর কতটা ঘনত্ব রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি, না ঘন না পাতলা। এবারে অল্প করে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। তো এই পিঠাটা আমি একটা বোতলের সাহায্যে বানাবো। তো আমি একটা ছোট বোতল নিয়ে নিয়েছি, থামসআপের বোতল। তো মুখটা আমি ছিদ্র করে নিয়েছি। তো আমি বোতলে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। সকলের বাড়িতে এরকম বোতল আছে, তো বোতল দিয়ে করলে খুব সহজভাবে আমার কাছে মনে হয়। তো এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা আলু কাটা নিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে। দিয়ে এবার বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি জালি পিঠাটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে, বোতলের সাহায্যে খুব সুন্দর হয় পিঠা। তো চাপা দিয়ে ভালো করে আমি তৈরি করে নেব। তো দেখো আমার পিঠাটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আমি মুড়ে ভালোভাবে তুলে নেব। দেখতে পাচ্ছ আমার একটা পিঠা হয়ে গেল। এরকমভাবে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। আমি আমার কাছে একটা মেশিন আছে, এই মেশিনের সাহায্যে, সকলের বাড়িতে তো মেশিন নেই, আমার কাছে আছে, মেশিন দিয়েও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হলো। তো যাদের ঘরে মেশিন নেই তারা বোতল দিয়ে এরকমভাবে পিঠাগুলো তৈরি করতে পারো। তো দেখো আমার সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে, লবণীয় পিঠাগুলো হয়েছে। তো এই পিঠাগুলো ঠান্ডা হলে খুবই দারুণ লাগে খেতে। তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়ে আমি 500 লিকুইড দুধ দিয়ে দিলাম, এতে একটু দুধটাই বেশি লাগে বন্ধুরা। এবারে আমি দুধের মধ্যে কিছু তেজপাতা দিয়ে দেবো, দুটো এলাচ দিয়ে দেবো,
ব্লাশটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে আমি স্বাদমতো চিনি দিয়ে দেব, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো। আমাদের বাড়িতে একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করে, সেজন্য আমি মিষ্টির ভাগটা একটু বেশি রাখবো। দিয়ে দেবো অল্প করে লবণ, দিয়ে আমি দুধটা ফোটার অপেক্ষা করব। দেখতে পাচ্ছ দুধটা ফুটে উঠেছে। এবারে আমি যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলো একে একে আমি দুধের মধ্যে দিয়ে দেব। এই পিঠাটা তো আমাদের বাড়িতে খুবই পছন্দ করে, বাড়ির সকলে খুবই ভালোবাসে। শীত পড়লেই বন্ধুরা এই পিঠাটা তৈরি করতে হয় আমাদের বাড়িতে, বাচ্চা বড়রা সবাই খেতে পছন্দ করে। তো প্লিজ বন্ধুরা, একবার রিকোয়েস্ট করলাম, বাড়িতে অবশ্যই বানিয়ে সকলকে খাওয়া, খুবই প্রশংসা করবে আপনার। তো দেখতেই পাচ্ছ আমি হালকা করে ফুটিয়ে নিয়েছি পিঠাগুলো আমার পুরো। এবার ঢাকা চাপা দিয়ে একটু আমি রেস্টে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পিঠাগুলো ফুলে উঠেছে। তো আমার রেসিপিটা পুরো রেডি, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। খেতে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদ লাগে বন্ধুরা এই পিঠাটা। তো আমি অল্প করে পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। দেখতে পাচ্ছ পরিবেশন করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে, কিন্তু দুর্দান্ত স্বাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।